সিলেটে ১২তলা শপিং সেন্টারে ভয়াবহ আগুন। সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে বহুতল বিপণী বিতান আলহামরা শপিং সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক। আগুন লাগার পর মানুষ প্রাণ ভয়ে ছুটাছুটি করছেন, তবে এতে কতজন মারা গেছে তা এখনো জানা যায়নি। সোমবার রাত ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শপিং সিটির আন্ডারগ্রাউন্ডের পেছনে বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তালতলা সদর ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অনেকে জানিয়েছেন, অনেকের মতে এখন ভিতরে আগুন জ্বলছে আর মানুষ আটকা পড়ে আছেন। ভবনে ১২তলা এই মার্কেটে প্রথম ও দ্বিতীয় তলা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের তালতলা ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন। তিনি বলেন, পেছনের গেটের আন্ডারগ্রাউন্ডে থাকা বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে দোকানে ব্যবসায়ীরা মার্কেটে অগ্নি নিরাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সময়ে তারা ফায়ার সার্ভিসকে জানালে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, ফলে ভয়াবহ আগুনে হাত থেকে বহুতলে মার্কেটটি রক্ষা পেয়েছে। আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন বলেন, মার্কেটের আন্ডারগ্রাউন্ডে থাকা বিদ্যুতের সাবস্টেশনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। মার্কেটে শত শত ব্যবসায়ী চরম উৎকণ্ঠায় ছিলেন, তবে মহান আল্লাহ আমাদের রক্ষা করেছেন। সিলেটে ঘন ঘন ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত ৩ মাসে ৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নগরীতে। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের, ক্ষতি হয়েছে লক্ষ কোটি টাকার। শপিং মল থেকে শুরু করে আবাসিক ভবনে একের পর এক অগ্নিকাণ্ডে চরম আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মধ্যে। চলতি বছরের শুরুতে আগুন আতঙ্ক ভর করেছে নগরবাসীর মধ্যে। গত ১ জানুয়ারি মধ্যনারে ককুলি শপিং সেন্টারে ঘটে অগ্নিকাণ্ড। প্রায় ৪০ মিনিট চেষ্টা করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সক্ষম হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। ১১তলা বিশিষ্ট শপিং সেন্টারটিতে রাত ১.৩০টার দিকে মার্কেটের চতুর্থ তলা থেকে সূত্রপাত হয় আগুনের। এই রকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।